হ্যালো বন্ধুরা, আমি কপিল। আপনাদেরকে মাই ইউটিউব ফ্যামিলিতে স্বাগত। অনেকদিন যাবৎ আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ ভিডিও তো মতলব ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, আমি পরে একটা ভিডিওতে বলবো। একটা ভালো উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা মানে চ্যানেলটা খুলেছি। তা চ্যানেল খোলার পরে আইসি মতলব কে বলে দুটো তিনটে ভিডিও এরকম ভাবেই আমি আপলোড করে দিয়েছি। তারপরে বুঝতে পারলাম যে এইভাবে হবে না, জিনিসটা সম্পর্কে জানতে হবে। তো ধীরে ধীরে আমি জানছি, এতদিন যে ভিডিও গ্যাপ ছিল আমি একটু দেখছিলাম, জিনিসটাকে জানছিলাম, তার কারণে গ্যাপ হয়েছে। তো এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার যে 74 জন সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি আন্তরিকভাবে অনেক অনেক ভাবে তাদেরকে শুভেচ্ছা। অন্তত আপনারা লাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট ভিডিওটা দেখুন, কি হয় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা র্যাঙ্কিং হয়, এইভাবেই একটা ভিডিও ভাইরাল হয়। আপনাদের থেকে মানে এইটুকুই আমার চাওয়া, আপনি ইউটিউবে এসছেন মানে কিছু না কিছু তো দেখবেন। তো আমার ভিডিওটা আমি একটা নতুন একটা চ্যানেল আপনি দেখুন, আর এই চ্যানেলটার পেছনে একটা ভালো কাজ আছে, ভালো একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, আমি অবশ্যই বলবো সেটা পরে। তো এটাই রিকোয়েস্ট থাকছে যে দেখুন, সরকার তো শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, আপনারা প্রতিশ্রুতি না, আপনারা শুধু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে সহযোগিতা করুন। আর 74 জন হয়েছে, খুব শীঘ্রই আমি মনে করছি যে আমি আশা করছি যে এই ভিডিওতে আমরা 100 জন সাবস্ক্রাইবার পার করব এবং এই ইউটিউব ফ্যামিলিটাকে অনেক বড় করব। ভিডিওটা দেখুন, বাস আপনাদের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট। হ্যালো বন্ধুরা, মাই ইউটিউব ফ্যামিলির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলো শীতের মরশুম, আর বাইরে বেরোলেই লাগবে ভীষণ ঠান্ডা, তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এটা খুব একটা কম তাপমাত্রা নয়, তবু অনেকেই কাবু হয়ে বসে থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানকার তাপমাত্রার কথা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে, অবাক হয়ে যাবেন। কারণ এসব দেশের তাপমাত্রা -24 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। তাহলে তৈরি হয়ে নিন পৃথিবীর কিছু শীতলতম দেশ সম্পর্কে জানতে। ভিডিওটির শেষে এমন একটি জায়গার কথা বলা হয়েছে যেখানকার তাপমাত্রা কিনা -71 ডিগ্রি সেলসিয়াস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি আমার অনুরোধটা সবাই অবশ্যই রাখবেন। ইস্তোনিয়া, তীব্র শীত নিয়ে আলোচিত ছোট্ট একটি দেশ ইস্তোনিয়া, ইউরোপের উত্তরে অবস্থান। শীতের এখানে এতই তীব্রতা যে শীতের শুরুই হয় -20 ডিগ্রি সেলসিয়াস দিয়ে এবং কমতে কমতে সেটা -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। শীতের মরশুমে এদেশের লোকেরা মাত্র কয়েকদিনের জন্যই সূর্যের মুখ দেখতে পায়, কোনো বছর আবার সেটাও ভাগ্যে জোটে না। পুরো শীতকাল জুড়েই তাপমাত্রা প্রায় -25 ডিগ্রি আশেপাশে থাকে। এটা জানলে আরও অবাক হবেন যে এদেশের গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা আমাদের দেশের শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রার থেকেও কয়েক ডিগ্রি কম। পৃথিবীর শীতলতম দেশ হিসাবে মঙ্গোলিয়ার অনেক নামডাক রয়েছে, কারণ বাস্তবিকভাবে এই দেশের একটাই ঋতু, আর সেটা হলো শীতকাল। পূর্ব মধ্য এশিয়ার ধার ঘেঁষে দেশটির অবস্থান। উত্তরে রয়েছে রাশিয়া, দক্ষিণে রয়েছে চীন, সম্পূর্ণ ল্যান্ডলক একটি দেশ। এই দেশের গড় তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু জায়গায় সেটা কমে গিয়ে -45 থেকে -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। সত্যি এত ঠান্ডার মধ্যে চলাফেরা তো দূরের কথা, বাইরে বেরোনোটাই যেন দুষ্কর। কিন্তু মঙ্গোলিয়ানরা এই তীব্র শীত থেকে উপেক্ষা করে সব কাজই স্বাভাবিকভাবে করে। আরও জানলে অবাক হবেন, এদেশের কোনো সময়ই তাপমাত্রা 0 ডিগ্রির ওপরে ওঠে না। সত্যি খুব ঠান্ডা, তাই না? যদি ঠান্ডার সাথে সাথে চোখ জুড়ানো কিছু দৃশ্য উপভোগ করতে চান তাহলে নাম আসে আইসল্যান্ডে। ইউরোপের ছোট্ট একটি দ্বীপ, আয়তনে 1,02,775 বর্গ কিলোমিটার। একটু ধারণা করার জন্য বলছি, ওয়েস্ট বেঙ্গলের আয়তন 88,752 বর্গ কিলোমিটার। নামের সঙ্গে সঙ্গে দেশটির অনেক মিল আছে। শীতকালে এখানকার তাপমাত্রা -25 ডিগ্রি থেকে -30 ডিগ্রির মধ্যে থাকে। তবে এখানকার সবথেকে আকর্ষণীয় হচ্ছে রাতের আকাশে রঙিন আলোর খেলা। এই আলোকে বলা হয় অ্যারোরা। রাতে উত্তর আকাশে দেখা যায় এই খেলা। তবে এটা দেখতে গেলে আপনাকে হার হিম করা ঠান্ডার সাথে কিছুক্ষণ লড়তে হবে। ঠান্ডা নিয়ে আলোচনা হচ্ছে আর রাশিয়ার নাম আসবে না তাই কখনো হয়? পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া পৃথিবীর মোট স্থলভাগের 8 ভাগের 1 ভাগ দখল করে আছে এই দেশটি।
এখানে শীতকালের গড় তাপমাত্রা -40°C। রাশিয়া যে এত ঠান্ডার দেশ সেটা হয়তো আগে ভাবিনি। পৃথিবীর সবথেকে শীতলতম বসবাসযোগ্য স্থান ওমিয়াকন এই রাশিয়াতেই অবস্থিত। শীতকালে এখানকার তাপমাত্রা পারদকেও হার মানিয়ে দেয়, -71°C। সত্যি এত ঠান্ডার কথা ভাবলে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়। এই তাপমাত্রা এতটাই কম যে যদি এক কাপ গরম জল হাওয়ায় ছুঁড়ে মারা হয়, মুহূর্তেই সেই জল বরফে পরিণত হয়ে যাবে। আমরা সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ যে আমাদের এত ঠান্ডায় বাস করতে হয় না। এবারের দেশটি আন্টার্কটিকা, চারপাশ বরফ আচ্ছাদিত দেশ নয় বরং মহাদেশ এটি। আন্টার্কটিকার পুরো জায়গায় তীব্র শীত, আর কিছু কিছু জায়গায় সেটা রেকর্ড ব্রেক, -89°C। তবে এখানে কোনো বসতি নেই, শুধু কিছু কিছু দেশের পরীক্ষাগার আছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান জাজমেন্টটি দিয়ে যাবেন। আপনারাই আমার জাজ, আপনারাই বলবেন কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা আমি ঠিক করব, আমার কোনো জাজ নেই। আর আমার মহৎ কাজের সঙ্গ দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভারত মাতা কি জয়।